ফরিদপুরে জনপ্রিয় হয়ে উঠেছে বাড়িপাতা পেঁয়াজ চাষ। এই পেঁয়াজ চাষ করে নিজের পাশাপাশি স্থানীয় চাহিদা পূরণ করা যায় বলে জানালেন চাষিরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত এই পেঁয়াজ সারা বছর চাষ করা যায়। ফরিদপুর প্রতিনিধি কে এম রুবেলের পাঠানো প্রতিবেদন। দেশে যখন পেঁয়াজ নিয়ে হুলস্থুল অবস্থা, তখন পেঁয়াজের বিকল্প হিসাবে ফরিদপুরে পাতা পেঁয়াজ চাষ ও এর ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত এই পাতা পেঁয়াজ বসত ভিটা সহ মাঠ পর্যায়ে সারা বছর চাষ করা সম্ভব, যার স্বাদ ও গন্ধ প্রায় সাধারণ পেঁয়াজের মতো। মে জুন মাসে এর বীজ বপন করা হয়। এর দু মাস পর থেকে পাতা সংগ্রহ করা যায়। একবার এই পাতা পেঁয়াজ চাষ করলে সারা বছর পাতা কেটে বিভিন্ন রান্নায় ব্যবহার করা যায়। এই পাতা পেঁয়াজে স্থানীয় চাহিদা পূরণ হয় বলে জানালেন চাষিরা। যেভাবে আমাদের মূল পেঁয়াজটার প্রয়োজন, সেই পেঁয়াজটা আমরা সঠিক মতো পাই না, যার ধরনের পাতা পেঁয়াজ আমাদের চাহিদা মতো পূরণ করতেছে। বর্ষা সিজনে পেঁয়াজের দাম বেশি হয়ে যায়, এই কারণে এই পেঁয়াজের চাহিদাটা বর্ষা সিজনে বেশি হয়। পেঁয়াজের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়, এ দিয়ে সবজি, তরকারি, ভাজি বিভিন্ন ভাবে ভর্তা করেও খাওয়া যায়। এই ধরনের পেঁয়াজ চাষে বিনামূল্যে বীজ, চারা ও প্রশিক্ষণ দিয়ে চাষিদের সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সারা বছর ব্যাপী পেঁয়াজ যাতে কৃষক পায়, সেজন্য গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ জনপ্রিয় করার চেষ্টা করছি। মশলা গবেষণার সহযোগিতায় সকলের কাছে এই পাতা পেঁয়াজ চাষ জনপ্রিয় করার চেষ্টা করছি। এই বাড়ি পাতা পেঁয়াজ চাষ বাড়াতে পারলে সাধারণ পেঁয়াজের চাপ কমবে বলে মনে করছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।